সামগ্রী জেলা নির্বাচনী হিংসা বাড়িবলে ধরেছে এইটোর পাশত হিটুকই সামগ্রী নির্বাচনী হিংসা হওয়া দেখবলে পাওয়া গেছে কালি নিখার পাশত কালি নিখার ঘটনার চাঞ্চল্যমার না যাওতে আজি পুনের এবার বিজেপির গুন্ডা বাহিনীয়ে একজন পথাচারীক আক্রমণ করার অভিযোগ উত্থাপন হয়েছিল দৃশ্যাঙ্ক আমি লোক আনিছো আর এটা সামগ্রীর উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হওয়া দেখবলে পাওয়া গেছে এইটোর পাশত হিটুকই নির্বাচনী হিংসা দেখবলে পাওয়া গেছে আর যেহেতু উপনির্বাচন আহি আছে আর উপনির্বাচনের পূর্বে আসলে পাঁচটাক সমষ্টির ভিতর সামগ্রীত বেশি উত্তপ্ত পরিস্থিতি দেখবলে পাওয়া গেছে সামগ্রীত যে নির্বাচনী বতাহ বেশি গরম হওয়া দেখবলে পাওয়া গেছে আর যার বাবে এটা রাজনৈতিক মহলত সরব চর্চা বিশেষক সামগ্রী সমষ্টিটুক লো হয়েছে যে তানজিল হোসেন জিকিব নে দীপরঞ্জন শর্মা জিকিব আর যেহেতুকে দীর্ঘদিনের পর আসলে উপনির্বাচনক লো শাসক আর বিরোধী সাজু হয়েছিল আর তার মাজতে AIUDF প্রধান বদরুদ্দিন আজমলে এই কথা ঘোষণা করেছিল যে ভতিজা হিসাবে যেহেতু তানজিল হোসেনক কোয়া হয়েছিল ভতিজাকর AIUDF প্রার্থী দিয়া নাছিলে যার বিপরীতে নাকি AIUDFর তৃণমূল পর্যায়ের যে নেতাকর্মী আসে কিন্তু এই সিদ্ধান্তর বিরোধিতা করেছিল AIUDFে চাচা ভতিজার মাজত নুসুমায় বলে কৈছিল বা রাইজে নুসুমায় বলে কৈছিল তেনেকুৱা ধরনের পরিস্থিতি দেখবলে পাওয়া গৈছিল আর কালিও আক্রমণ করা হয়েছিল তার পাছতে আজি পুনের এবার পথচারীক আক্রমণ করা হয়েছে বিজেপির গুন্ডা বাহিনীয়ে পুনের এবার পথচারীক আক্রমণ করেছে আর সামগ্রীত আসলে ইটোর পাছত হিটুকই নির্বাচনী হিংসা দেখবলে পাওয়া গেছে আর যা নিশার ঘটনা মার না যাওতে আজি পুনের রূপহীহাটর লাউখত বিজেপির গুন্ডা বাহিনী আক্রমণ করেছে এজন পথচারীক তার পাছতে আরো বেশি উত্তপ্ত হয়ে পড়েছিল পরিস্থিতি সেই দৃশ্য আমি দেখাইছো এই মুহূর্তে বিজেপির গুন্ডা বাহিনী আক্রমণ করেছে রাস্তায় গিয়ে থাকা সাইফুল ইসলাম নামের এজন লোকর বাহনত আর বাহনখন ভাঙি পেলা হয়েছে কেন ভাঙি পেলা হয়েছে আমি দৃশ্যাঙ্গ দেখ চেষ্টা করছো এই মুহূর্তে দুজন বন্ধুক যুবকজন ঘরের ওলাই গেছিল আর আধা বাততে বিজেপির ফ্লেগ লৈ অহা দুর্বৃত্তর দলে আক্রমণ করেছে সাইফুল ইসলাম নামের যুবকজনের বাহনত বাহন ভাঙি পেলা হয়েছে বাহনের বিস্তর ক্ষতি সাধন হয়েছে সৌভাগ্যক্রমেহে প্রাণ রক্ষা পড়েছে সাইফুল ইসলামের দুই বন্ধুর আর ঘটনা কেন্দ্র করে অঞ্চলজুড়ে তীব্র চাঞ্চল্যর সৃষ্টি হওয়া দেখবলে পাওয়া গেছিল আক্রমণত ক্ষতিগ্রস্ত হওয়া বাহনখনের নম্বর AS02Y7736 আর ঘটনা সন্দর্ভত ভুক্তভোগীয় আমবাগান আরক্ষী চকীত এজাহার দাখিল করে বলেও জানি গেছে আর আরক্ষীয় ঘটনা সন্দর্ভত ইতিমধ্যে তদন্ত আরম্ভ করেছে কিন্তু সামগ্রী সমষ্টির আসলে দিনক দিনে এটা উপদ্রব বৃদ্ধি পাইছে বিজেপির গুন্ডা বাহিনীর উপদ্রব বৃদ্ধি পাওয়া বলে অভিযোগ উত্থাপন করেছে আর কংগ্রেস আর বিজেপির মাজত কংগ্রেস সমর্থক আর বিজেপি সমর্থকর মাজত বারে বারে আক্রমণ প্রত্যাখ্যানের ঘটনা সংঘটিত হওয়া দেখবলে পাওয়া যায় আর কিছু সময় পূর্বেই সামগ্রীত নুরুল হুদার বিধায়ক নুরুল হুদার বাহন প্রবেশতো বাধা প্রদান করেছিল তার সেই সময়তো উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছিল এনেক বিজেপির ফ্ল্যাগ হাতত লো বহু লোক ওলাই আছিল বিজেপির সমর্থক ওলাই আছিল আর তারপরে এই যে গাড়ি ভাঙি পেলা হয়েছে বাহন ভাঙি পেলা হয়েছে পথচারীক আক্রমণ করা হয়েছে এই ঘটনায় আসলে এটা রাইজর রাজনীতির টোলপার লগা দেখবলে পাওয়া গেছে আর এই সন্দর্ভত ভাষ্যও আছে ভাষ্য আমি এই মুহূর্তে আগবাইছো সাইফুল ইসলাম মূল ভতিজা হয় মানে মোক ফোন করে কলে যে ভাইটি এজন শান্তি বজার পার হয়ে মানে ঘর বোলে বেমার তারপর মোক কেছে বেমারীজন চাব যাব লাগে তুমি ওলা কেন মাঝে মাঝে কোথাও যাবলে হলে মই যাও মোক লয়ে যায় সেই হিসাবত মোক লৈ আহিছে তেতিয়া লাউকা পার হয়ে যেহেতু পুরানা তিনিআলি হয় তিনিআলির যাবলে হেৰি যাব লাগিব শান্তি বজার পার হয়ে যাবলে হলে রাস্তা এইটোৱে আমি যেতিয়া টার্নিং ললো লৈ পেলাই চাইছো বিজেপি দলের বহু কর্মী মানে বেনার পোস্টার মানে ইহতর লগত লৈ বহুত উত্তেজিত হয়ে আছে আর কি করে আছে নুল মুদা গহবেগ বলে ধ্বনি দি আছে পুলিশের মানুষও আছে আমি রখি দিল তাই মানে টার্নিংটো লয়েই রখি দিল এই জেম হয়ে আছে অল্প আগত তারপিছত পুলিশের মানুষক কিনা কবি করে হলে ইহতক এরাই দিলে নুলহুদার গাড়ি গুছি গেল গুছি যাওয়ার পিছত মানে শান্তি বাজার মিটিং আছে না কি আছে না জানো পিছত গম পালো গুছি গেল গুছি যাওয়ার পিছত আমাক পুলিশে আগবাড়ি যাবলে দিলে যেটা আমি বেমারি চাবলে যাম জেংটো কমিয়ে গেল নুলহুদা গুছিয়ে গেল পুলিশে আগবাড়িবলে সিগনেল দিলে তখন গাড়ি স্টার্ট দিয়ে পেলায় যে সাইফুল ইসলাম গাড়ি স্টার্ট নিজেই গাড়ি চলাই আছে স্টার্ট দিয়ে পেলায় অল্প আগবাড়ি যাওয়ার লগালগে বিজেপি লওয়াখিনি ঘপকে সন্মুখের পর আহি ধুমধাম গাড়িত মারপিট করে আছে মানে কি কম আর আচরিত ধরনের এনেকা লাগিছে যে মানে ওলা ওলা বলে ধর মার একদম ধুমধাম গাড়িত হয়তো করবাত আরো হেৰি করেছে স্পট হওয়া নাই যদি হাতে গোসা মোসা দিছে বহুত দু তিন জায়গা স্পট হয়ে গেল ভাঙি গেল তারপর আমার পুলিশের মানুষ আসলে তাত কিছু লাস্টর পুলিশের মানুষে অল্প হেৰি করেছে যে গাড়িত কিয় মারি আছে আমিও কৈছো আমি তো হেৰি মানুষ নহয় আমি বেমারি চাবলে গে আছো কিন্তু তাত দেখিল যেটু সচাকৈ পরিতাপর বিষয় এইটাই ইলেকশন হয়ে আছে উপনির্বাচন তাত কিবা সামগ্রী সমষ্টিত ইলেকশন হয়ে আছে রাস্তা দিয়ে যদি বেলেগ করবারপরা মানুষ যদি বিপদ আপদত যাব নোৱাৰা সেফটি নহয় ইয়াতকে মই ভাবু
যে লজ্জাজনক আর কি হব পারে আমি যেতিয়া ঘরের পর উলাম কিবা কোরবাত যাবর কারণে দাওয়াই দরব আনিবর কারণে রাস্তাত যদি এনেকা উপদ্রব বিজেপির দলের এনেকা উপদ্রব হয় তেতিয়া আর তাতকে আর লজ্জাজনক কি হব পারে মোর দৃষ্টি মানে বাসিবলে রাস্তায় নাই দেখুন না আমি নির্বাচন বলে না জানুয়ে নির্বাচন থাকলে আমার ফ্ল্যাগ থাকিলে হয় ব্যানার থাকিলে থাকিলে হয় কিবা দলের হেৰি থাকিলে আমি আগত আছিল কলিয়াবর এতিয়া আমি রূপহীহাট উপস্থিত করি অনুরোধ করিম যাতে হ্যাঁ আরক্ষী জানাইছে আর কি ইয়াত আহিবলে কৈছিলে যে যাক আপনাদের এজাহার একটা দি দিয়ক আমি এই থানাত আহিলো মানে এতিয়া আমি এটাই কোম অনুরোধ করিম যে আমার প্রশাসন যন্ত্র নিরপেক্ষ হিসাবে জনসাধারণক যদি সেফটি দিয়ে এই আশায় আমি প্রশাসনের উপর করি যিকোনো খবরের বাবে যোগাযোগ করক 7099017330 অথবা 7099017330